उड़ंत पाखी मटीते पड़ार साथे साथ मृत्यु होमन घटना मंगलवार विकेले तेलियामुड़ार महारानीपुर बजारे विगत कयेक दिन धरे एमन घटना घटते थाकलेओ तेलियामुड़ा स्थित प्राणी सम्पद विकास दफ्तर अधीने प्राणी चिकित्सालय अफिस कर्मीरा जानेनि ना। मंगलवार विकेले महारानीपुर बजारे एक पायरा एवं टियापाखी आकाशे उड़ते उड़ते हठात ही मटीते पड़े जाए दुटी पाखिर मृत्यु है। यह घटना शुने घटनास्थले सांबादिकरा गिये प्रत्यक्ष करे एवं स्थानीय तेलियामुड़ा प्राणी चिकित्सालय आसे घटना जानार जोन्नो ए चिकित्सालय महिला पशु चिकित्सक नाजमा खातुनेर काछे ए विषये जानते चाइले तिनि बोलेन त्रिपुरा राज्येर कोथाओ बार्ड फ्लूर प्रभाव नेइ तबे मंगलवारे दुटी पाखिर मृत्युर घटना तिनि जानेन ना ए निये खोज नेबेन। অন্যদিকে সাংবাদিকদের কাছ থেকে ঘটনা জেনে অফিস কর্মীদের মধ্যে শুরু হয় দৌড়ঝাঁপ। এ নিয়ে মহারানীপুর এলাকার এক যুবক জানায় পাখি দুটি উড়ন্ত অবস্থায় মাটিতে পড়ে মৃত্যু হয়। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ ভিউ 365। মাইগ্রেন বার্জিদা আপনারা কইতেছেন যে সাডেনলি পড়ে মারা যাচ্ছে এটা কিন্তু আমরা ত্রিপুরাতে রিপোর্ট আইছে না যে বার্ড ফ্লু বা অন্য কোনো রোগ যদি মারা যেতেছে এটি আমরা উভয়নগর বা আর কে নগর লয়ে আমরা এটা পোস্টমর্টম করার পরে আমরা বুঝতে পারলাম বা আমরা ব্যাকটেরিয়াল বা ভাইরাল কিছু এক্সামিনেশন করার পরে বুঝতে পারলাম যে এটা কোন রোগে মারা যেতেছে বা আমরা টেন্টেটিভলি করতে পারতাম না কোনো রোগ বা কোনো শীতের সিজন শীতেও মারা যেতে পারে কিন্তু এটা তো উড়ন্তর মধ্যে মারা যাচ্ছে উড়ন্তর মধ্যে মারা উড়ন্ত অবস্থায় মানুষের যে বক্তব্য এলাকাবাসীদের উড়ন্ত অবস্থায় পাখিটি আসলো এবং নিচে পড়ে মারা গেল তো এটা এখন আমরা ব্যক্তিদের বা ভাইরাল কালচারের আমরা যখন এটা পোস্টমর্টম করার পরে যদি লই আমরা এক্সামিনেশন করার পরে আমরা মানে প্রপার ডায়াগনোসিস দিতে পারি এটা কোন রোগে মারা গেছে এখন ওই পাখিটা কি আনা হবে আমাদের যে বক্তব্য মহানীপুরে একটা ঘটনা হয়েছে দুটো পাখি একটা কবুতর একটা টিয়া পাখি দেখলাম পাখি দুইটা উঠতেছে হঠাৎ করে নিচে ঘুরে আসা দুইটা আইলাম দুইটা একবার লাঠিটা দেখলাম যে এখন মানে জীবিত নাই জীবিত থাকলে তো একটু জল টল দেওয়া যাইতো কালকে আমি খবরও দেখছি যে আগরতলা জয়নগর নাকি দুইটা পাখি দুটা শালিক এভাবে মারা গেছে তো এই তো শালিক না একটা টিয়া পাখি আর একটা কবুতর দেখে হঠাৎ করে আমি কিছু লোকজন ডাকাইছি ডাকাইয়া তারপরে দেখাইলাম ঘটনাটা তারও দেখে গেছে তারপরে সাংবাদিককে জানানো হয়েছে তারপরে বুঝতেছো এখন বুঝতে আছি যে দেখি কোনো রোগের কারণে মারা গেছে নাকি কোনো অন্য কোনো কারণে মারা গেছে এটা তো আর আমি এমনি ঠিক কইতে পারতাম না এটা ঠিক এমনি প্রাণী দপ্তর থেকে যদি তদন্ত করে তাহলে বোঝা যাইব এই কারণে এটা তো দেয়া আসতেছে অনেক অনেক কান্দি যেতে আছে দরজা কাঞ্চনপুর আমপাশা অনেক দিকেই এইসবভাবে পাখি মরতেছে মানে এটি কী কারণতে মরতেছে তারা যদি তদন্ত করে তাহলে বোঝা যাইব আর কি এমনি তো আর আমার শুধু তারা নাই এমনি মারা গেছে